सुबहना প্রথমত দেশের মাটিতে বিশ্বকাপটা হবার কথা ছিল সেটা সঙ্গত কারণেই এখন সারজাতে এবং আরব আরব হচ্ছে সেই ব্যাপারটা আপনার জন্য কতখানি হতাশার যে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারা এটাতে কতটুকু হতাশ হয়েছিলেন ইনিশিয়ালি দেশের মাটিতে বিশ্বকাপ না হওয়াতে অবশ্যই আমরা সবাই হতাশ পার্সোনালি আমিও হতাশ দেশের মানুষ হতাশ ফ্যামিলির হতাশ কারণ দেশে যে আমাদের হোম গ্রাউন্ড আমরা যে অ্যাডভান্টেজ পাইতাম সেটা সেটা নিয়ে এত বেশি আমাদের মাথা ব্যথা না আমরা যে কোন কোন মোকাবিলার জন্য এটা নিয়ে শুধু মন খারাপ দেশে হইতে পারলো না এটা আমাদের জন্য অনেক বড় একটা স্বপ্ন ছিল যে দেশের মাটিতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো এতটুকুই আপনি ওপেনার হিসেবে ব্যাটিং করেছেন ওয়ান ডাউনে ব্যাটিং করেছেন মিডল অর্ডারে ব্যাটিং করেছেন টপ অর্ডার মিডল অর্ডারের এই সাফলটা আপনি আসলে কোন জায়গাটায় পার্সোনালি বেশি কমফোর্টেবল অ্যাজ এ ওপেনার ওর মিডল অর্ডারে এখন অ্যামনি ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট ট্রেড ফুরফুরে মনে সারাক্ষণ অ্যাজ অ্যা টপ টপ অর্ডার হিসেবে আমি বেশি কমফোর্টেবল নাম্বার থ্রিন নাম্বার চার তো ওখানেই নিজেকে তুলে ধরতে চাই যে যেভাবে খেলছি তো টপ অর্ডারে চাব যে যেখানেই নামি না কেন নিজের সর্বোচ্চ দেওয়া লেটলি একটু স্ট্রাগল করছে বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডারেও কিছু ফ্লস আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা কাটিয়ে ওঠার ব্যাপারে কতটুকু কনফিডেন্ট লাস্ট সিরিজগুলো আমরা ভালো খেলেছি শ্রীলঙ্কার সাথে আমাদের টপ অর্ডারও কিছু কিছু ম্যাচে থ্রি পর্যন্তই ম্যাচ শেষ করে দিয়েছে তো ওখানে অনেক বড় কনফিডেন্ট বা পারফরমেন্স দুটাই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল তো যে কনফিডেন্ট আছে সেই কনফিডেন্টের সাথেই আসলে আমরা খেলতে চাই ওয়ার্ল্ড কাপটা সার্জার মাঠটা ছোটো কিন্তু উইকেটটা খুবই চ্যালেঞ্জিং এই কম্বিনেশনটার জন্য প্রিপারেশনটা কীভাবে নিয়েছেন আপনারা লাস্ট সিরিজেও আমরা এই প্রিপারেশনটা নিয়েছি বা সেটা বাংলাতেও আমরা এই প্রিপারেশনটা নিয়েছি যে মাছ ছোট হলেই আসলে উইকেটের উপর অনেক কিছু নির্ভর করে মেনলি উইকেটের উপরেই নির্ভর করে যে টার্নিং হয় অবশ্যই আমরা অনেক ডমিনেট করে খেলতে পারবো না সো ওইভাবে প্র্যাকটিসটা করছি ওই উইকেট ওই উইকেটেই দিচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে তো ওটা এক্সিকিউট করার ট্রাই করব আপনাদের গ্রুপে যে অপোনেন্টসগুলো আছে তাদের ব্যাপারে অ্যাসেসমেন্টটা কি হয়েছে টিমের প্ল্যানিং কি ছিল কোনো আলাদা করে কোনো স্ট্র্যাটেজি তৈরি করেছেন কিনা বাই বা অবশ্যই আলাদা আলাদা অপোনেন্টের জন্য আলাদা আলাদা আমাদের মানে নলেজগুলো দিয়েছে সাপোজ স্কটল্যান্ড আর সাউথ আফ্রিকা অবশ্যই এক হবে না তো স্কটল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড আলাদা আলাদা টিমের জন্য আলাদা আলাদা আমাদের স্টাডি করতে হয় তো আলাদা আলাদা প্ল্যান টিমের এনভায়রনমেন্টটা কী বিশ্বকাপে আসলে আমরা জানি আমাদের আসলে ওইরকম বড় অ্যাচিভমেন্ট এখনও অবধি নেই এইবারই সেই অ্যাচিভমেন্ট আসবে কিনা সেই স্বপ্নটা প্লেয়াররা দেখছেন কিনা এবং কতটুকু হোপফুল তারা আসলে সবসময় যদি আপু একটা কথা বলে যে আমরা ওয়ার্ল্ড কাপে এইবার কোনোবারই পার্টিসিপেট করতে যাইনি এবারও শুধু পার্টিসিপেট আমরা করতে যাবো না অবশ্যই লক্ষ্য থাকবে গ্রুপ স্টেজটাকে ভালো করে সেমিফাইনালে খেলার তো গ্রুপের যে ম্যাচগুলো আছে অবশ্যই সেটা আমরা পুরোপুরি আমাদের সর্বোচ্চ দিয়ে খেলবো আর শুধুমাত্র পার্টিসিপেট করার জন্য আমরা যাচ্ছি না যাতে আমাদের গোলটা ঠিক থাকে আমরা যে প্ল্যানে আগাচ্ছে সে প্ল্যানে আগাতে পারি লাস্ট কোয়েশ্চেন সোভানার পার্সোনাল টার্গেটটা কি এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমার পার্সোনাল টার্গেট